আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বানু নিউজ রাউন্ডআপে। আপনাদের সঙ্গে আছি আমি উম্মে কুলসুম। অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার করোনা টিকার পার্শ্ব প্রতিক্রিয়ার প্রতিরোধে দুদিনের বিশেষ প্রশিক্ষণ শুরু করেছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। টিকা দেওয়ার ক্ষেত্রে কি কি সতর্কতা অবলম্বন করতে হবে, পরে কি ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে, এই প্রশিক্ষণে সেসব গাইডলাইন্স দেওয়া হয়। সকালে ইপিআই ভবনে শুরু হওয়া এই প্রশিক্ষণে স্বাস্থ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, ইউনিসেফ, ইউএসএইড, সেভ দ্য চিলড্রেন ও ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ও সংশ্লিষ্ট চিকিৎসকরা উপস্থিত ছিলেন। এখানে প্রশিক্ষিত রাই, জেলা এবং তৃণমূল পর্যায়ের স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ দেবেন। 18 তারিখ থেকে আমরা সারা দেশব্যাপী যে আমাদের ডিভিশনাল ডাইরেক্টর এবং সিভিল সার্জন তারা আমাদের সাথে অনলাইনে ট্রেনিংয়ে যুক্ত হবেন। তখন আমরা এই আমরা যারা আজকে এই যে টিওটিতে আছি তারা এখান থেকে বসে আমরা ওই অনলাইনে আমাদের যে ডিভিশনাল ডাইরেক্টর এবং সিভিল সার্জন 64টা জেলার এবং তাদের সাথে আরও যারা যুক্ত থাকবেন তাদেরকে নিয়ে আমরা অনলাইনে ট্রেনিং করবো এবং তারাও তখন ট্রেনার হিসাবে তৈরি হয়ে যাবেন। সেই টিকাদান কর্মীদের প্রশিক্ষণ দিবেন, সেটাও তাদের অনলাইনে হবে না, সেটা লাইভ ট্রেনিং হবে। পরবর্তীতে আমাদের মাঠকর্মীরাও যারা আমাদের স্বাস্থ্য সহকারী, পরিবার কল্যাণ সহকারী আছেন তাদেরও প্রশিক্ষণ দেওয়া হবে যখন ব্যাপক আকারে আমাদের এই ট্রেনিং প্রোগ্রাম, এই কার্যক্রম শুরু হবে। ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে করোনা ভাইরাসের টিকা বিক্রি শুরু করবে বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল। প্রতি ডোজের দাম হবে 1125 টাকা। 30 লাখ ডোজ অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা কিনতে আঞ্চলিক উৎপাদক ভারতের সিরাম ইনস্টিটিউটের সঙ্গে চুক্তি করেছে বেক্সিমকো। এর মধ্যে 5 লাখ ডোজ সরকারের কাছে বিক্রি করবে। সরকার চাইলে অন্য প্রতিষ্ঠানের টিকাও আনার উদ্যোগ নেবে দেশের অন্যতম বৃহৎ ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান বেক্সিমকো। দেশে একদিনে করোনায় আরও 14 জন মারা গেছে, এ সময় আক্রান্ত হয়েছে আরও 890 জন। সব মিলিয়ে দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হল 5,24,910 জন আর মৃত্যু হয়েছে 7,833 জনের। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 4,69,522 জন। স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। রাজধানীর মাস্টার মাইন্ড স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী আনুষ্কাকে অপহরণ ও সংঘবদ্ধভাবে ধর্ষণ শেষে হত্যা করা হয়েছে, এমন দাবি করছেন আনুষ্কার মা শাহনুরে আমিন। সকালে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ মহিলা পরিষদ আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন তার মেয়ের নামে বিভিন্ন সামাজিক মাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে। এ সময় সংশ্লিষ্টদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানান তিনি। একই সঙ্গে দ্রুত বিচার আদালতের মাধ্যমে জড়িতদের শাস্তির দাবি জানান তিনি। গত 7 জানুয়ারি রাজধানীর কলাবাগানে সহপাঠীর যৌন নির্যাতনে মারা যান আনুষ্কা। ধ্যানের সঙ্গীদেরকে আড়াল করার চেষ্টা করা হচ্ছে, আমার মেয়ে সম্পর্কে বিভ্রান্তিকর কথাবার্তা বলা হচ্ছে যে ধ্যানের সাথে নাকি তার প্রেমের সম্পর্ক ছিল। আসলে এটা একদমই ঠিক না, এটা কোনোভাবেই সঠিক না। থানায় গিয়ে মামলা করার সময় তখন মামলাটা আমরা যেভাবে করতে চেয়েছি আমাদের কথা মতো মামলাটাকে ওইভাবে প্রাধান্য দেওয়া হয়নি। আমরা 4 জনের নামেই মামলাটি করতে চেয়েছিলাম, অপহরণের মামলা। প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা বলেছেন নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীন ও নিরপেক্ষ, এ কারণে দেশে পৌরসভা নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হচ্ছে। দুপুরে সাভার উপজেলা পরিষদে আইন শৃঙ্খলার সমন্বয় সভায় তিনি এমন মন্তব্য করেন। সিইসি আরও বলেন শুধু বাংলাদেশ নয়, বিশ্বের যে কোনো দেশে সাধারণ নির্বাচনে যে দল হেরে যায় তারা কারচুপির অভিযোগ করে। আমরা তাদেরকে আস্থা আনার চেষ্টা করি, আমরা অনুরোধ করবো আপনাদের মাধ্যমে আমাদের উপর আস্থা রাখুন, আমরা নিরপেক্ষ নির্বাচন করি এবং আমরা পরীক্ষা করে দেখুন যে নির্বাচন হয়। নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র প্রার্থী ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের ছোট ভাই আব্দুল কাদের মির্জা বলেছেন একটি মহল নির্বাচন প্রশ্নবিদ্ধ করার জন্য অপচেষ্টা চালাচ্ছে, এসবের নাটির গুরু নোয়াখালীর ডিসি। ডিসি ওই নেতার পরামর্শে জামায়াত শিবিরের সমর্থকদের নির্বাচন অফিসার, প্রিসাইডিং অফিসার নিয়োগ দিয়েছেন। সকালে নির্বাচনী অফিসের লাইভ ভিডিওতে তিনি এসব কথা বললেন। আব্দুল কাদের মির্জা আরও বললেন দেশের পাতি নেতারা পর্যন্ত আমেরিকায় গিয়ে গাড়ি কিনেছে, বাড়ি করেছে, সেখানে গিয়ে মাদক, নারী ও ক্যাসিনো কাণ্ডে জড়িয়ে পড়ছে। দেশের মানুষের পাপের অধিকার, ভোটের অধিকার প্রতিষ্ঠা করা, আমরা জননেত্রী শেখ হাসিনা নেতৃত্বে আন্দোলন করেছি,
এদেশের মানুষের ভোটের অধিকার ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জনমৃত্যু শেখ হাসিনা আজকে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করেছে কিন্তু আজ হোক ভোটের অধিকার প্রতিষ্ঠিত হয় এটা উত্তম এটা একমাত্র পার্বে শেখ হাসিনা কারণ পক্ষে সম্পর্ক সমালোচনা অনেকে করতে পারে আমি বলি নোয়াখালি রাজনীতির কথা আমি বলি ফেনীর অপরাজনীতির কথা তারা জাতীয় রাজনীতিতে নিয়ে বলছুন কারা শুরু করছে বিএনপি ভোট চুরি চুরি করছে জিয়াউর রহমান সাহেব হানা ভোটের করতে প্রায় 10,000 কোটি টাকার বেশি আত্মসাৎ করে বিদেশে পলাতক পিপলস লিজিং এর ব্যবস্থাপনা পরিচালক পি কে হালদারের বান্ধবী অবন্তিকা বড়ালকে জিজ্ঞাসাবাদের জন্য 3 দিনের রিমান্ড নেয়ার আদেশ দিয়েছে আদালত। তাকে মেট্রোপলিটন আদালতে হাজির করে রিমান্ড চাইলে আদালত এই আদেশ দেন। দুপুরে ধানমন্ডি থেকে তাকে গ্রেফতার করে দুর্নীতি দমন কমিশন দুদকের একটি দল। পি কে হালদারের এই বান্ধবীকে দুদকে জিজ্ঞাসাবাদের জন্য 2 বার তলব করা হলেও তিনি যাননি। তাকে 275 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এছাড়া বিভিন্ন ব্যাংকে অবন্তীর লেনদেনের বিষয়টি খতিয়ে দেখছে দুদক। পুরনো ঢাকার কমলাবাগে অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর শিশু খাদ্য জব্দ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব ও বিএসটিআই। যৌথ এই অভিযানে দুজনকে গ্রেফতার করা হয়েছে। সকালে এই অভিযানের সময় রং, মোমবাতি ও হাইড্রোজ মেশানো বিপুল পরিমাণ চকলেট ও ললিপপ জব্দ করা হয়। র্যাব জানিয়েছে, গ্রেফতারকৃতরা ভেজাল এসব শিশু খাদ্য বানিয়ে বিএসটিআইর লোগো ব্যবহার করে বাজারজাত করত। স্যার, আমরা শুধু এই যে ঢাকার ভিতরে এক দোকানে দোকানে ঘুরে যাই, তারপর দেখা গেছে কি তারা কই বিক্রি করে সেটা জানি না, হয়তো গ্রামে বিক্রি করে যায়, আবার ঘুরে ঘুরে বিক্রি করে, নাহলে বৈশাল আছে। সবগুলাই কিন্তু অননুমোদিত। এবং আরেকটা, আপনারা জানেন যে লজেন্স তৈরি করতে গেলে বিএসটিআর অনুমতি লাগে, উনি কিন্তু বিএসটিআর লোগো লাগিয়েছেন কিন্তু বিএসটিআর কোনো লাইসেন্স নেন নাই, অর্থাৎ এখানে কিন্তু জনগণের সাথে আরেকটা প্রতারণা। তো সেই পরিপ্রেক্ষিতে আজকে আমরা দুজনকে এখানে আটক করেছি, আমাদের অভিযান চলমান আছে। চট্টগ্রামের পাঠানটুলিতে কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে গোলাগুলিতে একজনের মৃত্যুর মামলায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আব্দুল কাদেরকে রিমান্ড নেয়ার আদেশ দিয়েছেন আদালত। এই ঘটনায় গেল রাতে নগরীর ডবল মুরিং থানায় হত্যা মামলা করেন নিহত আজগর আলীর ছেলে সিজান মাহমুদ। মামলায় কাউন্সিলর প্রার্থী আব্দুল কাদের সহ 13 জনের নাম উল্লেখ করা হয়। মঙ্গলবার সন্ধ্যায় পাঠানটুলিতে আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী নজরুল ইসলাম বাহাদুর ও বিদ্রোহী প্রার্থী আব্দুল কাদেরের সমর্থকদের মধ্যে সংঘর্ষে আজগর আলী মারা যায়। রাতে কাদেরকে গ্রেফতার করে পুলিশ। নারায়ণগঞ্জের রূপগঞ্জের তারাবো পৌরসভা নির্বাচনে 2 কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে 30 জন আহত হয়েছে। স্থানীয়রা জানায়, মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার নোয়াপাড়ায় কাউন্সিলর প্রার্থী রুহুল ফরাজির সমর্থকরা মিছিল ও পথসভা করছিল। তখন আনোয়ার হোসেনের সমর্থকরা মিছিল বের করে, সেখানে স্লোগান দেয়া নিয়ে বিরোধে দুপক্ষের লোকজন সংঘর্ষে লিপ্ত হয়। এক পর্যায়ে কয়েকটি কার, মোটরসাইকেল ভাঙচুর এবং একটি কাভার্ড ভ্যানে অগ্নিসংযোগ করা হয়। পুলিশ গেলে পরিস্থিতি শান্ত হয়। আর টিভিতে সংবাদ প্রচারের পর নরসিংদীর দৃষ্টি প্রতিবন্ধী সুরাইয়া খাতুনের পরিবারের সদস্যদের সহায়তায় এগিয়ে গেছে ইন্সপিরেশনস ওয়েলফেয়ার সোসাইটি। প্রতিষ্ঠানটির সহযোগিতায় স্বাবলম্বী হওয়ার চেষ্টা করছে পরিবারটি। ইন্সপিরেশনস ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক জানিয়েছেন, আগামী দিনেও এই পরিবারের সহায়তায় পাশে থাকবেন তারা। নরসিংদী প্রতিনিধি রাকিবুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। নরসিংদীর রায়পুরার জঙ্গি শিবপুর গ্রামের স্বামীহারা প্রতিবন্ধী সুরাইয়া খাতুন, তার 5 সন্তানের মধ্যে 1 ছেলে ও 2 মেয়ে সহ তারা 4 জনই দৃষ্টি প্রতিবন্ধী। সরকার থেকে যে ভাতা পাচ্ছেন তা দিয়ে অনেক কষ্ট করে সংসার চালাতে হচ্ছে।
অভাবের তাড়নায় অন্যের বাড়িতে গিয়ে ঝিয়ের কাজ করেন সুরাইয়া। এত কষ্টের মধ্যেও দৃষ্টি প্রতিবন্ধী ছেলে মেয়েদের পড়ালেখা শিখিয়েছেন তিনি। তার ছেলে ওমর ফারুক ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বেল পদ্ধতিতে পড়াশোনা শেষ করে বেকার। উচ্চশিক্ষিত ওর বিদায় আমার ছেলের চাকরি কেউ দিতেছে না, বৃষ্টি প্রতিবন্ধী দিকে। আমার বাইরের জন্য শুধু একটা চাকরি চাই, এই চাকরি এলে আমাদের কষ্টের চলাটা একটু দূর হবে। এই সুধী সমাজ এবং যারা নাকি অর্থবিত্ত মানুষ এবং যারা খুবই সচেতন মানুষ তাদেরকে আমরা রিকোয়েস্ট করব, তাদের পাশে যেন হাত বাড়িয়ে দেয় এবং ফারুকের একটি কর্মসংস্থান হোক। গেল 29শে ডিসেম্বর সুরাইয়া খাতুন ও দৃষ্টি প্রতিবন্ধী সন্তানদের নিয়ে আরটিভিতে সংবাদ প্রচার হয়। মঙ্গলবার সুরাইয়া খাতুনের পরিবারের খোঁজ নিতে ছুটে যান ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটি সদস্যরা। পরিবারটিকে স্বাবলম্বী হওয়ার জন্য দুটি ছাগল, পাঁচটি হাঁস ও শীতবস্ত্র উপহার দেওয়া হয়। এ সময় সুরাইয়ার পরিবারের সদস্যদেরকে যথাযথ সরকারি সুযোগ সুবিধা দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক। এতদিন ধরে দৃষ্টি প্রতিবন্ধীতে ভুগছেন কিন্তু তার একটি প্রতিবন্ধী কার্ড হয়নি, তার একটি ভাতার কার্ড হয়নি, এটা খুবই দুঃখজনক। তার তিন সন্তানের ভাতার কার্ড হয়েছে কিন্তু এখনও তারা ভাতা পাননি। তো আমরা আসলে প্রশাসনের কাছে এটি অনুরোধ জানাবো যে এই পরিবারটির পাশে এসে তারা দাঁড়াবেন, তাদের যে সরকারি সুযোগ সুবিধাগুলো সেগুলো তারা দেবেন। আর বিত্তবান যারা আছেন তাদের কাছে আমার স্বনির্বন্ধ অনুরোধ থাকবে, আপনাদের একটু সহযোগিতা পারে এই মানুষগুলোকে অনেকখানি এগিয়ে নিতে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান সুরাইয়া খাতুনের প্রতিবন্ধী সন্তানরা ভাতা পাচ্ছে, সুরাইয়া খাতুনকেও বয়স্ক ভাতা দেওয়া হবে। ওনার বয়স্ক ভাতার জন্য ইতিমধ্যে আমাদের কাছে আবেদন করা হয়েছে, এখন আমাদের পরবর্তী বরাদ্দ সেখান থেকে তাদেরকে বয়স্ক ভাতা দিয়ে দেওয়া হবে। এর পাশাপাশি যে একজন দৃষ্টি প্রতিবন্ধী রয়েছে সে সমাজসেবা নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান থেকে ইতিমধ্যে তার পড়ালেখা সম্পন্ন করেছে। সকলের আন্তরিক সহযোগিতা পেলে সুরাইয়া খাতুনরা সমাজের আর 10 জনের মতো সুন্দর জীবনযাপন করতে পারবে। রাইদুল ইসলাম সুহ, বায়ান্ন টিভি। এবারে আন্তর্জাতিক সংবাদ। 25তম সংশোধনী আইন প্রয়োগ করে ডোনাল্ড ট্রাম্পকে সরিয়ে দিতে ডেমোক্রেটদের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। প্রতিনিধি পরিষদে লিখিত বক্তব্যে পেন্স জানান, ক্ষমতার মাত্র 8 দিন আগে ট্রাম্পকে সরিয়ে দেওয়ার সমর্থন করেন না তিনি। বিশ্বে করোনায় একদিনে 15,500 মানুষের মৃত্যু হয়েছে। যুক্তরাষ্ট্রেই মারা গেছে 4,000-এর বেশি মানুষ। টিকা প্রদান কর্মসূচির মধ্যে এমন সংক্রমণ ও মৃত্যুতে দিশেহারা হয়ে আছে মার্কিন হাসপাতালগুলো। ব্রাজিলে একদিনে মারা গেছে 1,100 মানুষ। টিকা কার্যক্রম জোরদারে ভারতের সঙ্গে চুক্তি করেছে ব্রাজিল সরকার। এদিকে সারা বিশ্বে মারা গেছে 19,70,000-এর বেশি করোনা রোগী। আক্রান্ত হয়েছে 9,20,00,000-এর বেশি মানুষ। সত্তর বছর পর সৌদি আরবের বিল্লাসমার এলাকায় তুষারপাত হয়েছে। মঙ্গলবার সেখানকার বাসিন্দারা বরফ পড়া দেখে অবাক হয়ে যায়। এছাড়া এ সপ্তাহে সৌদির আবার সহ বেশ কয়েকটি এলাকায়ও তুষারপাত হয়েছে। এদিকে তুষার ঝড়ের পর তীব্র শীতের নাকাল স্পেনের মানুষ, সেখানে মারা গেছে 7 জন। রাতে রাজধানীর মাদ্রিদের তাপমাত্রা -25 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যায়। এবারে খেলার সংবাদ। লা লিগায় চলতি মৌসুমে ফর্মে থাকা সেভিয়াকে 2-0 গোলে হারিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। ঘরের মাঠে শুরু থেকে আক্রমণাত্মক ছিল দিয়েগো সিমিওনের দল। খেলার 17 মিনিটে দলটি এগিয়ে যায় অ্যাঙ্গেল কোরেয়ার নিশানা ভেদে। 76 মিনিটে রোলেন্টের আরেক গোল ব্যবধান দ্বিগুণ করে। এই জয়ে তালিকার শীর্ষে অবস্থানকারী অ্যাথলেটিকোর পয়েন্ট হল 16 ম্যাচে 41, আর 2 ম্যাচ বেশি খেলে 37 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে রিয়াল। 34 পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানের বার্সেলোনা আজ রাত 2টায় খেলবে রিয়েল সোসোয়েদাদের মাঠে। বায়ান্ন নিউজ রাউন্ড আপ এ পর্যন্তই। বায়ান্ন নিউজের আপডেট পেতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন bayanno.com, facebook.com/bayanno digital ও youtube.com/bayanno TV digital। ধন্যবাদ সবাইকে।